আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং যাদের বাবা মা এখনো বেঁচে আছেন প্লিজ তাদের প্রতি খেয়াল রাখবেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্রেশ গুড ল্যাবে সবাইকে স্বাগত। আমি চলে আসছি NHA অটো গাড়ি শোরুমে, যেটি কুড়িল বিশ্ব রোডে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের রিকগনিশন গাড়িগুলো আপনারা পাবেন। তবে আজকে আপনাদেরকে টয়োটা CHR 2017 মডেলের খুব সুন্দর একটি গাড়ি দেখাবো। ঠিক আছে, চলুন আমরা এই গাড়িটি দেখি এবং গাড়িটির দাম কীরকম একটু জেনে নেব। গালিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো। জি ভাই, চলে আসলাম আপনাদের শোরুমে। জি, অনেকদিন পরেই আসলাম। গালিব ভাই, একটু জেনে নেব, যেহেতু আপনাদের রিকন্ডিশন গাড়ি, জি জি, এই মুহূর্তে কি কি গাড়ি আছে একটু যদি বলেন আমাদেরকে। আসলে ভাইয়া, এই মুহূর্তে ইয়ার এন্ডিং একটা টাইম, ডিসেম্বর মাস, আর আপনারা যারা রিকন্ডিশন গাড়ির সাথে রিলেটেড বা যারা পারচেস করবেন, এরা সবাই জানে যে বাংলাদেশে কিন্তু 5 বছরের পুরাতন গাড়ি ইম্পোর্ট করা যায় না। ওই হিসাবে আমাদের 17-র গাড়ি বেশ কিছু আপকামিং আছে, আর 16-র গাড়ির একটা হিউজ পরিমাণ স্টক আসছে, যেহেতু 16-র গাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই মুহূর্তে একবার বেশ কিছু ইউনিট অ্যাভেলেবেল আছে, এক্সো, ফিল্ডার, এলিয়ন, প্রিমিয়ো, প্রিয়াস, আলফা, CHR, তারপরে হচ্ছে হ্যারিয়ার, প্রাডো, এরপরে হচ্ছে নোহা, স্কোয়ার, মোটামুটি যা যা গাড়ি আছে রিকন্ডিশনে এখন হিউজ একটা স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং হায়েস্টও আছে দেখা যাচ্ছে। জি জি, হায়েস্টও আছে। আজকে আমরা কি গাড়ি দেখবো? আজকে ভাইয়া দেখা যাচ্ছে একটা CHR। CHR, জি CHR। তারপর আমরা এই গাড়িটি দেখবো। হ্যাঁ, এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা হচ্ছে গ্রে কালারের, বাট টুইন, গ্রে টুইন কালার। আচ্ছা, আর এই গাড়িটার বডি কিটও করা আছে। এই গাড়িটার অত্যন্ত সুন্দর, মানে সুদর্শন একটা গাড়ি। চলেন আমরা গাড়িটার ফ্রন্ট থেকে দেখা, ফ্রন্ট থেকে দেখি। জি, গাড়ির ফ্রন্ট লুকে সবার আগে অন্যরকম লাগবে, কারণ এখানে TRD কিট করা আছে। এই যে সর্বপ্রথম যে কারণে গাড়িটা অন্য যে কোনো CHR থেকে আলাদা, এটা হচ্ছে যে TRD কিট করা আছে। এই দুই পাশে কিন্তু DRL আছে, এখানে দেখতে পাচ্ছেন LED DRL, এরপরে হচ্ছে GLED তে যা থাকে, রেইনড্রপ ইন্ডিকেটর, এখানে DRL তো আছে, এখানে প্রজেকশন হেডলাইট আছে, লো বিম হাই বিম দুইটাই প্রজেকশন। এইখানে একটা অপশন দেওয়া আছে, এটা কাস্টমার চাহিদা অনুসারে তাদের পছন্দ মতো মডিফাই কালার করতে পারবে। নিচে ফগ লাইট আছে, ফগ লাইটটাও LED, আর এখানে ফার্স্টে যেটা দেখালাম যে একটা DRL LED লাইট দেওয়া আছে। এখানে বডি সেন্সর সামনে যেখানে থাকে, এইখানে এই জায়গায় একইভাবে এই জায়গায় এবং ওইভাবে এভাবে হচ্ছে বডি সেন্সর দেওয়া আছে। এখানে গ্রিল দেখতে পাচ্ছেন, ডায়মন্ড কাট গ্রিল, গ্রিলে কিন্তু ভেন্ট আছে, এখানে ভিতরে বাতাস ইজিলি যে আপনার রেডিয়েটারটাকে দ্রুত ঠান্ডা করবে। উপরে যে গ্রিলটা আছে এটাতেও কিন্তু ভেন্ট দেওয়া আছে, টয়োটার লোগো তো দেখতেই পাচ্ছেন। এরপরে হচ্ছে এখানে নাম্বার হোল্ডার অপশন দেওয়া আছে। এই তো মোটামুটি ভাইয়া হচ্ছে সামনে লুক, যেটা এটার সাথে কনট্রাস্ট করার জন্য, মানে কন্ট্রাস্ট করার জন্য এটা যে মিরর যেটা আছে, মিররটা কিন্তু ব্ল্যাক কালার করা। আচ্ছা, এই মিররটা তো ব্ল্যাক কালার, মিররের সাথে একটা ইন্ডিকেটর দেওয়া আছে ছোট করে, এখানে নিকেলের একটু ফিনিশও করা আছে। আর গাড়ির যদি বডি পার্টের কথা বলি, হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিকেল ফিনিশ করা, এটা নিকেল ফিনিশ করা, এখানে সেন্সরের অপশন অ্যাভেলেবেল আছে। এরপর যদি নিচের অংশে আসি, এটা কিন্তু এমনিতে ম্যাট প্লাস্টিক থাকে, জাপানি যিনি ইউজ করেছেন উনি তার পছন্দ মতো গ্লোসি একটা কিট লাগিয়ে নিয়েছেন। এই গাড়িটাতে ফুল বডি কিট, মানে চারপাশেই বডি কিট দেওয়া আছে। একই অবস্থায় যে এই পাশেও কিন্তু বডি কিট দেখতে পাচ্ছেন, জি এই পাশেও বডি কিট দেওয়া আছে। এরপরে এখানে যে একদম ম্যাট প্লাস্টিকেরই থাকে, এটা উনি গ্লসি করে নিয়েছেন দেখতে পাচ্ছেন। এরপরে চাকা তো দেখতে পাচ্ছেন, 18 ইঞ্চির একটা অ্যালয় রিম, এই জায়গায়
255x50 18 ইঞ্চি আলো এখানে দেওয়া আছে। এরপরে যদি ভাইয়া পিছন দিকে আসি, পিছন দিকে সিএইচআর জিএলইডি টেল লাইটটা তো অসাধারণ, এখানে রেড পুরাটা। এরপরে ইন্ডিকেটর জ্বলতেছে, এইটাও হচ্ছে এলইডি, ব্যাকটাও এলইডি, সবগুলো লাইটই এলইডি। এরপরে বিশেষ সৌন্দর্য যেটা, এটা হচ্ছে পিছনের বডি কিটটা, পিছনের যে বডি কিটটা, এই কিটে এখানে একটা ফেক লাইট দেওয়া আছে, এটা মানে জাস্ট হচ্ছে শো লাইট। এটা আপনার হচ্ছে যখন অন্য কোনো গাড়ির লাইট এটা পড়বে অন্ধকারের মধ্যে তখন এলিমিনেট করবে। এইটাও কিন্তু আপনার একটা ব্ল্যাক গ্লসি মার্ক করা, মানে এটাও কিন্তু যিনি ইউজ করেছেন উনি খুব শৌখিন ব্যক্তি ছিলেন সম্ভবত। এখানে এটা গ্লসি দেওয়া, আপনার এখানে সেন্সর দেখতে পাচ্ছেন। আর নিচের এখান থেকে হচ্ছে বডি কিট স্টার্টিং, এটা একটা ফেক এক্সস্ট, এক্সস্ট অ্যাকচুয়াল এক্সস্টের ভিতরে আছে, এটা বডি কিটের সাথে, এটা কিন্তু এক্সস্ট না। আর এই বডি কিটটা একইভাবে ডিজাইন তো যা যা অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছেন। এরপরে এখানে একটা স্পয়লারের মতো দেওয়া আছে, এখানে একটা ওয়েপার দেওয়া আছে, এই যে ব্যাক স্পয়লার দেওয়া আছে, এই স্পয়লারটাও কিন্তু ছাদের সাথে ম্যাচ রেখে কালো কালারই করা, স্পয়লারের সাথে ব্রেক লাইটটা এখানে অ্যাডজাস্ট করা। এই তো মোটামুটি ওভারঅল পিছনের ভিউ গাড়িটা। আমরা একটু কার্গো স্পেসটিও দেখি, চলুন কার্গো স্পেসটা দেখি। কার্গো স্পেস সব গাড়ির সাথে অবশ্য এই অপশনটা আসে না, এটাকে টনিউ কভার বলে। এটা এরকম থাকে, আপনি ধরেন আপনার যখন এই দরজাটা নামাবেন একইভাবে এটাও মুভমেন্ট করবে। এটার উপরে আপনার সুবিধা মতো যেমন আপনার টিস্যু বক্স রাখতে পারবেন, কুশন রাখতে পারবেন, মানে টুকটাক হালকা ওজনের যেসব জিনিস, হালকা যেকোনো জিনিসগুলো, হালকা ট্রাভেলিং পিলো হতে পারে, বাচ্চাদের খেলনা হতে পারে, এগুলো রাখতে পারবেন। আর এই কার্গো স্পেস তো এটা দেওয়া আছে, আর এটা কিন্তু খোলাই যায়, কারণ আমি একটু আগে যখন এটা লাগালাম এটা জাস্ট আপনি দড়ি দিয়ে খুলে যেভাবে বের করে নিতে পারবেন। আপনার এটা যদি দরকার পড়ে আপনি রাখলেন, যদি দরকার না পড়ে ট্রাভেলে যাচ্ছেন আপনি লাগেজ নেবেন তখন এটা আসলে লাগানো থাকা পসিবল না, এটা আপনি খুলে রাখতে পারেন। আর এখানে তো ম্যাট দেওয়া আছে, এরপরে হচ্ছে নিচে এখানে কিটগুলোর অপশন দেওয়া আছে, এখানে গাড়িটার সাথে জেল আর হচ্ছে আপনার এয়ার প্রেশারের যে মেশিন ওটা দেওয়া আছে, ক্লিনিং পারপাস এটা বাইরে রাখা আছে, আমরা ডেলিভারি সময় দিয়ে দিব। আর এখানে চাকা আসেনি না, এটা চাকা আসে নাই। আর এই যে ভিতরে একটা লাইট দেওয়া আছে, অন্ধকারের ভিতরে আপনি যখন কোনো কার্গো নামাবেন বা দেখার সুবিধার্থে। আর হচ্ছে হুক দেওয়া আছে, এই যে এখানে একটা হুক দেওয়া আছে দেখতেই পাচ্ছেন, আপনার যদি কাচের বা ভাঙতে পারে নড়াচড়া করলে সমস্যা, ওই দুই সাইডে দেওয়া আছে এবং একইভাবে এই দুই সাইডে দেওয়া আছে। লাগেজগুলো ঠিক মতো লক করে রাখা যাবে, লাগেজগুলো সুন্দর মতো লক করে রাখা যাবে, কোনো নড়াচড়া বা সাউন্ড হওয়ারও অপশন নাই, বা আপনার যদি ভাঙার মতো বা নষ্ট হওয়ার মতো কিছু থাকে এটা আরও সেফ থাকবে। আমরা একটু সিটটিও দেখি, পিছনের সিট, চলুন আমরা পিছনের সিটটা দেখি, আমি একটু বসে দেখাই। দরজার পোষণে যদি আসি, এখানে ডায়মন্ড কাটে ডিজাইন করা আছে, একটা কাপ হোল্ডার বা বোতল যেটাই রাখেন রাখতে পারবেন, একটা স্পিকার দেওয়া আছে, স্পিকারটাও ডায়মন্ড কাট করা, এখানে ঢোকার যে জায়গাটা এটাও ডায়মন্ড কাট করা, সিটের সাথে তো ডায়মন্ড কাটের অপশন আছে একইভাবে ওইটার সাথে ম্যাচ করে রেখে এই জায়গাও ডায়মন্ড কাট দেওয়া আছে। সিটের ভিতরে এটা কিন্তু ফুল লেদার সিট না, অনেকেই বলতে পারে এটা ফুল লেদার সিট, বাট অ্যাকচুয়ালি এটা হাফ লেদার, সিটের চারপাশটা লেদার, মাঝখানে ফেব্রিকে ডায়মন্ড কাটের ডিজাইন করা আছে। আচ্ছা, আর এখানে আসলে ওইরকম আহামরি কোনো স্পেস নাই, ভিতরে আপনার বসে যে হ্যান্ডেল যেটা ধরার অপশন অ্যাজ ইউজুয়াল থাকে বা কোট হ্যাঙ্গার থাকে ওই ধরনের কোনো অপশন অ্যাভেলেবেল নাই। একটা রুম লাইট আছে, রুম লাইটটা এরকম, আর এখানে তিনজন মানুষ অনায়াসে বসতে পারবে, তিনজন না থাকলে দুইজন মানুষও খুব আরামে বসতে পারবে, বাট আর্মরেস্টের অপশনটা এই গাড়িতে অ্যাভেলেবেল নাই। আচ্ছা, আর্মরেস্টের অপশনটা নেই? না, আর্মরেস্টের অপশনটা নেই, কিন্তু অ্যাডজাস্টেবল হেডরেস্ট আছে তিনটা, তিনটা যে যার হাইট অনুসারে হেডরেস্টটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর এখানে তো নিকেল একটু ফিনিশ করাই আছে দেখতেই পাচ্ছেন, ওই পাশে ড্রাইভিং সিটটা যেমন দেখেছিলাম যে হ্যান্ডেলবারটা নিকেল, এটাও কিন্তু এই পাশটাও কিন্তু হ্যান্ডেলবারটা নিকেল করা। আর এটা ওপেন করার সাথে সাথে সবার প্রথমে যে জিনিসটা নজরে আসবে ওইটা হচ্ছে এখানে একটা সিএইচআর মার্ক করা আছে, এটা কিন্তু আফটার মার্কেট, এটা বিল্ট ইন গাড়ির সাথে থাকে না, যিনি ইউজার ছিলেন উনি এটা ইনস্টল করে নিয়েছিলেন। আর যে সিট যেটা দেখতে পাচ্ছেন এইটাও হচ্ছে হাফ লেদার সিট, ব্রাউন কালার, ডায়মন্ড কাটের, আর হচ্ছে ড্যাশবোর্ডের উপরে ওইটা হচ্ছে আপনার লেদার, ব্রাউন আর্টিফিশিয়াল লেদার, এগুলো সবগুলো আর্টিফিশিয়াল লেদার, আপনার ব্রাউন কালারের আর্টিফিশিয়াল লেদার ইনস্টল করা আছে।
ঢোকার আগে দেখাই ওই পাশের মতো এই পাশেও কিন্তু আপনার সিএইচআর এর মার্ক করা আছে। আমি একটু এখন ড্রাইভিং সিটে বসে দেখাচ্ছি। এই সিটটা আপনার প্রয়োজন মতো আকপিচ করে নিতে পারবেন। এটা পাওয়ার সিট সম্ভবত? না, পাওয়ার সিট না, আপনার এখানে একটা এয়ার কুশন আছে, এটা জাস্ট খালি আপনি পাবেন। এটা ইলেকট্রিক এয়ার কুশন, এটা যদি সামনের দিকে প্রেস করেন আপনার ড্রাইভিং সিটের পিছনে একটা কুশনের মতো হবে। যাদের ব্যাক পেইনের প্রবলেম আছে, অনেক সময় বসে থাকলে ব্যাক পেইন হয়, তাদের জন্য এটা খুবই আরামদায়ক। আর সিটটা জাস্ট হচ্ছে আপনার প্রয়োজন মতো, এই যেমন এখন সিটটা নিচের দিকে যাচ্ছে, আবার একইভাবে টানলে উপর দিকে আসবে। সামনে মানে বাঁকা সামনে পিছনে করার অপশন আছে, পুরোটাই ম্যানুয়াল অপশন, সবই ম্যানুয়াল অপশন, এয়ার সিটটা ছাড়া, এয়ার কুশনটা ছাড়া। আচ্ছা, আর ড্রাইভিং সিটটা যদি ড্রাইভারের জন্য খুব সবচেয়ে ফ্রেন্ডলি স্টিয়ারিং এর কথা যদি বলি, তাহলে সিএইচআর এর ক্রুজ কন্ট্রোল আছে, আপনার সব অপশন হাতে হাতে পেয়ে যাবেন। কল কাটা, কল রিসিভ কাটা, এরপর হচ্ছে ভয়েস কমেন্ট, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া কন্ট্রোলের অপশনগুলো, আপনার ট্রিপ মিটার, ওডোমিটার, এগুলো কন্ট্রোল সব এই জায়গা থেকে করতে পারবেন। কেন যা যা লেন চেঞ্জ, আপনার ইমার্জেন্সি ব্রেকিং, সব অপশন স্টিয়ারিংয়ে দেওয়া আছে। মানে আপনার যে হাত এসি ছাড়া আপনার হাত দূরে নেওয়ার জন্য কোনো কাজ করতে হবে না। আর মিটারটা দেখতে পাচ্ছেন এখানে যা যা ফিচার দেওয়া থাকে, ইকো মোড, পাওয়ার মোড, এগুলো দেওয়া আছে। এই তো ওভারঅল এসির ভেন্টটা এরকম, এসি ভেন্ট এটা ক্লোজ করতে পারবেন, অন অফ করতে পারবেন এখান থেকে। দরজার পোর্শনে যদি আসি, এই পাশের সুইচ দেওয়া আছে, এগুলো হচ্ছে মিরর কন্ট্রোল অ্যাডজাস্ট, মানে লুকিং গ্লাস যেটা থাকে ওইটা অ্যাডজাস্ট অন অফ এরকম করার জন্য। এখানে ডোর ক্লোজ ওপেন সুইচ দেওয়া আছে, উইন্ডোগুলো অন অফ করার অপশন দেওয়া আছে, ডায়মন্ড কাটে ডিজাইন করা, নিচে একটা পেপার হোল্ডারের মতো দেওয়া আছে, আর এখানে একটা সাউন্ড বক্স দেওয়া আছে। এই গাড়িটাতে টোটাল 6 স্পিকার দেওয়া আছে, সামনে 4টা, পিছনে 2টা, দরজায় 2টা আছে। এই সম্ভবত মনিটর আসেনি, এই মনিটরটা আসে নাই, জাপানে যিনি ইউজ করতেন উনি সম্ভবত এখানে অ্যান্ড্রয়েড একটা মনিটর ওনার পছন্দ মতো ইনস্টল করে নিয়েছিলেন, উনি যখন গাড়িটা আমাদের দেয় তখন এটা খুলে রেখেছে। আচ্ছা, আমরা যখন ডেলিভারি দিব কাস্টমারের সুবিধা মতো বা কাস্টমার চয়েস অনুসারে, যারা ক্লায়েন্ট হবে তাদের পছন্দ মতো একটা মনিটর এখানে ইনস্টল করে দিব। এখানে রুম লাইট আছে, রুম লাইটের সাথে সাথে এখানে আর্মরেস্টের অপশন আছে, এর নিচে একটা কার্গো স্পেস আছে। আর একটা জিনিস দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, এখানে কিন্তু 12 ভোল্টের একটা চার্জিং পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, এর ভিতরে এখানে 12 ভোল্টের একটা চার্জিং পয়েন্ট দেওয়া আছে, ভিতরে আপনার মোবাইল, ক্যামেরা, যে কোনো কিছু আপনি এর সাহায্যে চার্জ করে নিতে পারবেন। এটাতে ইলেকট্রিক হ্যান্ড ব্রেক আছে, গিয়ার শিফট তো দেখতেই পাচ্ছেন। এরপরে হচ্ছে সফট টাচ এসি আছে, এখানে ড্যাশ বক্স আছে ড্যাশবোর্ডের সাথে। এরপরে হচ্ছে সানশেড আছে, সানশেডের সাথে ভ্যানিটি মিরর আছে, লাইট আছে অ্যাজ ইউজুয়াল। আর যা যা ফিচার থাকা দরকার একটা গাড়িতে, মোটামুটি সব ফিচার এই গাড়িটাতে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমরা একটু ইঞ্জিনটিও দেখি, চলুন ইঞ্জিন পার্টটা দেখি। হচ্ছে গাড়িটার ইঞ্জিন, এই গাড়িটা মাত্র 35,000 কিলো চলা, ইঞ্জিনটা একবারে ফ্রেশ অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নাট, মানে নাটগুলো একবারে ক্লিন অবস্থায় আছে। গাড়িটা জাস্ট কোর্ট থেকে আসার পরে ধোয়া হয়েছে, এখনও টুকটাক পানি আছে এই জায়গায়। আর হচ্ছে ইঞ্জিনের এখানে তো এটা 4 সিলিন্ডারের একটা ইঞ্জিন, এরপরে হচ্ছে এখানে রেডিয়েটার কুলেন্টটা দেওয়া আছে, এয়ার কুলার অপশন, হাইব্রিড কনভার্টার, গাড়িটার যে সার্ভিস ব্যাটারি, ব্যাটারিটা এই জায়গায় অ্যাজ ইউজুয়াল ইঞ্জিনে যা যা থাকে। আর হাইব্রিড যে ব্যাটারিটা ওটা পিছনে ছিটে নিচে আছে। যেহেতু হাইব্রিড গাড়ি, তারপর একটু জেনে নেব যে আপনার অক্টেনের পার লিটার কিরকম জায়গা এটা। হ্যাঁ, এইটা আসলে একটা কনফিউজিং কোশ্চেন ডে বাই ডে, কারণ হচ্ছে আমাদের দেশে ফুয়েল কন্ডিশন মোটেও ভালো না। এরপরে হচ্ছে ড্রাইভিং স্টাইলের উপর ডিপেন্ড করে, ঢাকায় রিসেন্ট যে পরিমাণ জ্যাম আমরা পোহাই, এতে আসলে মাইলেজ ক্লেম করাটা খুব কঠিন হয়ে যায়। তারপরে ইনশাল্লাহ আপনি জ্যামের ভিতরে ঠিকমতো মেনটেন করলে বা ঠিকমতো যদি ড্রাইভ করেন 14 কিলোমিটার আশা করা যায়। আর হাইওয়েতে অবভিয়াসলি 20+ যাবে। আচ্ছা, আমরা গাড়িটির মডেল সম্বন্ধে আরেকবার জানবো এবং সিসিটি জানবো। আর এই গাড়িটা হচ্ছে 2017-এর টয়োটা সিএইচআর জিএলইডি টিআরডি এডিশন।
টিআরডি এডিশন কিন্তু টয়োটা বিল্ট ইন করে না, এটা আফটার মার্কেট কিট করা, গাড়ির যাবতীয় ডেকোরেশনটা আফটার মার্কেট, এটা কোনোটাই টয়োটা প্রোভাইড করে না। মেইন হচ্ছে এটা টয়োটা সিএইচআর জিএলইডি 2017, এই গাড়িটা সিসি হচ্ছে 1800, তো সিএইচআর এর দুইটা ভেরিয়েন্ট হয়, একটা 1200 একটা 1800, 1200টা নন হাইব্রিড, 1800 হাইব্রিড। আচ্ছা, আর এই মুহূর্তে আস্কিং প্রাইস কিরকম গাড়িটির? এই গাড়িটার আসলে আমাদের স্টার্টিং প্রাইস বলি, আমাদের সিএইচআর 2017 এর স্টার্টিং প্রাইস বর্তমানে 28 লক্ষ টাকা, যে কোনো কালার আপনি টয়োটা সিএইচআর আমাদের স্টার্টিং প্রাইস জিএলইডির ক্ষেত্রে 28 লক্ষ টাকা, 28 লক্ষ টাকা স্টার্টিং, এরপরে বিভিন্ন রকম 28 লক্ষ থেকে সর্বোচ্চ 31-50 এরকম গাড়ি অনুপাতে মাইলেজ পয়েন্ট এক্সট্রা এডিশন, যেমন এই গাড়িটা কিন্তু এক্সট্রা অনেক কিছু অ্যাড করা আছে, এগুলোর ভ্যালু এডিশনের উপরে বেস করে প্রাইসটা ডিপেন্ড করবে। আর গাড়িটি আপনারা যখন হ্যান্ড ওভার করবেন তখন কী কী ইনস্টল করে দেবেন? আমরা তো ফার্স্টে বললাম যে টিভি আমরা জাস্ট ইনস্টল করে দিব, টিভিটা জাপানে যিনি ছিলেন উনি খেলে রেখেছেন, এরপরে হচ্ছে গাড়িটার সাথে আমরা কিছু সারপ্রাইজ গিফট থাকবে, এটা হিডেন, এটার জন্য আমাদের শপে ভিজিট করতে হবে, আমাদের লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, এছাড়া হচ্ছে আমরা ওয়াশ পলিশ ফুল করে দিব, এরপরে হচ্ছে একটা ফুল সার্ভিস দিব, ইঞ্জিন অয়েল চেঞ্জ, এয়ার ফিল্টার, ওয়েল ফিল্টার, এগুলো যা যা আছে এসি ফিল্টার, এগুলো সব কিছু চেঞ্জ করে দিই। আচ্ছা, আর আরেকটি প্রশ্ন হয় সেটি হচ্ছে যে আপনার কালারের ক্ষেত্রে এবং মাইলেজের ক্ষেত্রে তো দামটি একটু কম বেশি হয়। সিএইচআর আর সচরাচর কালারের ক্ষেত্রে ওই রকম একটা প্রাইস ভ্যারি করে না, বাট মাইলেজের ক্ষেত্রে তো অবভিয়াসলি প্রাইস একটা ভ্যারি করবে, কারণ যে গাড়িটা রানিং বেশি ওটার অবভিয়াসলি প্রাইস একটু কম আসবে। আচ্ছা, আর যেহেতু রিকন্ডিশন গাড়ি, জি, লোনের একটি কথা থেকেই যায় সেটি হচ্ছে যে এই গাড়িটির ক্ষেত্রে লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে? 17 গাড়ির ক্ষেত্রে মিনিমাম 18-20 লাখ টাকা তো লোন অনায়াসে হবে, এটা টোটালি কাস্টমার প্রোফাইলের উপর বেস করে, অনেক সময় কিন্তু লিজ ফাইন্যান্স 80-90% পর্যন্ত লোন দেয় কাস্টমার প্রোফাইলের উপর বেস করে, সেক্ষেত্রে গাড়ির যেমন যদি 30 লাখ হয় অনায়াসে সে 25-26 লাখ টাকা উনি লোন পেয়ে যাবে, কাজে আমাদের মিনিমাম হচ্ছে 18-20 লাখ টাকা এই গাড়ির জন্য লোন হবে। আর ভাই আপনারা লোনের ক্ষেত্রে কোন কোন ব্যাংকের সাপোর্ট দিয়ে থাকে? লোনের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক আছে, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, তারপর আইপিডিসি, আইডিএলসি, ইস্টার্ন ব্যাংক আছে, মানে এরকম বিভিন্ন ব্যাংক আছে, আমরা যে ব্যাংক আমাদের জন্য কনভিনিয়েন্ট হয় বা কাস্টমারের জন্য কনভিনিয়েন্ট হয়, কাস্টমার যদি অ্যাকাউন্ট থাকে, রিকমেন্ডেশন থাকে, আমরা ওইভাবে লোনটা প্রসেস করে দিই। ভাই আমরা শোরুমের অ্যাড্রেসটি জেনে নেব। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে এনএইচ অটো, এটা 96 ক কুড়িল কাজীবাড়ি, প্রগতি সরণি, ঢাকা, বাংলাদেশ। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার? হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে 01713513926, এছাড়া আমার হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার যেটা এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, ছিলেন তারপরেও সময় দিলেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।